বোন রে, কি আর বলবো, শ্বশুরবাড়ির কথা। বিয়ের আগে নেল পালিশ পরা দুটি হাতটাও এখন শ্বশুরবাড়ি এসে কাজ করতে করতে মেহেদি দেওয়ার যোগ্যতা রাখে না। তবু দিন শেষে তারা বসে পড়ে বউটার বদনাম করতে। কিভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে খারাপ বানাবে, ছেলের কাছেও খারাপ বানাবে। শ্বশুরবাড়ি তো নয়, এখনকার মেয়েদের কাছে শ্বশুরবাড়ি হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। শ্বশুরবাড়িতে একটা মেয়ে কতটা অসহায় সেটা যদি একটা পুরুষ বুঝতো, তাহলে তাকে কষ্ট না দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিত। জামাই যখন শ্বশুরবাড়ি যায় তখন শাশুড়ি চিন্তা করে, কখন জামাইকে কি খেতে দেবে না দেবে, কিভাবে যত্ন করবে না করবে, সেই চিন্তায় মগ্ন থাকে শাশুড়ি। আর বউরা শ্বশুরবাড়ি গেলে শাশুড়ি চিন্তা করে, কখন বউটাকে দিয়ে কোন কাজটা করানো যায়। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো তার স্বার্থের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। এভাবেই কাটিয়ে দেয় একটা মেয়ে তার বিবাহিত জীবন। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন, মেয়েদের সুখটা কোথায়? সবাই বলে মানিয়ে নিতে পারলেই নাকি জীবন সুন্দর, কিন্তু মানিয়ে নিতে নিতেই তো জীবন শেষ। মেয়েদের জীবন হচ্ছে নৌকার মতো, কোথাও স্থির হয় না। মেয়েরা এত বেশি স্যাক্রিফাইস করে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আয়েশাও বুঝতে পারে না যে তার আসল বাড়ি কোনটা। মেয়েদের নিজস্ব বাড়ি বলতে কিছুই নেই।